হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে শ্রীময়ী এবং মিঠুদি পরিকল্পনা করে যে আজকে রাতেই তারা পালিয়ে যাবে এবং যারা প্রাইভেট ডিটেকটিভ রয়েছে তাদের শহরে গিয়ে খবর দেবে কিন্তু শ্রীময়ীরা বাড়িতে দেখে সব গুন্ডারা ঘুমিয়ে পড়েছে এমনকি বাড়ির যে মহিলাটি রয়েছে সেও ঘুমিয়ে গেছে তাই মিঠুদিকে সাথে নিয়েই দৌড়াতে লাগে রাতের আধারে যাতে করে এই সবুজ গাছ হেরে অন্য কোথাও শহরের দিকে রওনা দিতে পারে এরই মধ্যে গুন্ডারা সমস্তটা টের পেয়ে যায় তারাও শ্রীময়ী এবং মিঠুদের পেছন পেছন ছুটতে লাগে তাদেরকে ধরার জন্য শ্রীময়ীর একটাই কথা মিঠুদি আমরা যদি কোনো কারণে গুন্ডাদের হাতে ধরা পড়ে যাই তাহলে আমাদের যে করে হোক সামলে নিতে হবে কোনোভাবে ওদের সন্দেহের কারণ হলে চলবে না কারণ রোহিতকে আমাদের বাঁচাতে হবে তুমি দেখেছো মিঠুদি রোহিতকে ওরা খেতে পর্যন্ত দিচ্ছে না কতটা কষ্ট দিচ্ছে ও এমনিতেই অসুস্থ বাড়িতে কত ভালো মন্দ খেয়েছে রোহিত ওকে এক ঝলক যখনই আমি দেখতে পেয়েছি তখন থেকে আমার মনের মধ্যে এতটা যে কষ্ট যন্ত্রণা হচ্ছে তার জন্যই তো বৌদি তুমি মুখে খাবার তুলছ না এইভাবে না খেয়ে তুমি লড়াইটা চালিয়ে যেতে পারবে কখনো না তুমি বুঝে খুব খাচ্ছ মিঠুদি আমি তো চেষ্টা করছি বলো দুগ্রাস হলেও তো খা খেয়ে আমি ভালো থাকার চেষ্টা করছি কারণ লড়াইটা তো চালিয়ে যেতে হবে তার জন্য শরীরে বলের প্রয়োজন তুমি বুঝতে পারছো না বৌদি আমি সবটাই বুঝে গেছি তবে ওরা আমাকে এত সহজে ছেড়ে দেবে না সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো এখন কথা না বাড়িয়ে আমাদের তাড়াতাড়ি দৌড়াতে হবে ওদের হাতে ধরা পড়লে চলবে না আর ধরা পড়লে একবার ওরা আমাদের ওদের ওখানেই বন্দি রাখে বন্দি বানিয়ে রেখে দেবে যেটা আমরা করতে পারি না আমরা অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে এসেছি আর বুঝতে পারছি না প্রাইভেট ডিটেকটিভরা কি করছে ছোট যে ফোনটা দিয়েছিল সেটা ওরা কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে এখন আমার কাছে যে বন্দুকটা রয়েছে মনে হচ্ছিল একদম ঢিস ঢিস করে দেই কয়েকটা গুলি ছুড়ে কিন্তু দিলাম না কারণ আমি চাই না ওরা অনেকজন রয়েছে রোহিতের ওরা ক্ষতি করে দিতে পারে রোহিতের ক্ষতি আমি কোনোভাবে মেনে নিতে পারবো না বিধায় আমি এইভাবে চলে এলাম এদিকে দিথি রাতের আধারে ওই রাস্তা দিয়েই হাঁটছে সবুজ গায়ের যে গ্রামটা খুবই বিপজ্জনক কেউ ওই গ্রামের দিকে যায় না আর যে কয়েকটা ঘর রয়েছে তারাও সবটা জানা সত্ত্বেও মুখ বন্ধ করে রাখে কারণ তাদের বাঁচার পথ থাকবে না বলে দিথি হঠাৎ করে ওই পথ দিয়ে আসতে লাগে শ্রীময়ী এবং মিঠুদি দ্বিতিকে দেখে লুকিয়ে পড়ে কিন্তু দিথি ওদের ডেকে কথা বলে কি ব্যাপার আপনারা কে এই গ্রামে কি নতুন এসেছেন কেন বলুন তো আমরা এসেছি কি না আপনাকে কেন কই ভোট দিতে হবে দিথির গলাটা খুব চেনা চেনা মনে হয় শ্রীময়ীর গায়ের ঘ্রাণ দিথি পায় এবং মিঠুদি কথা বলে দিথির সাথে মিঠুদির গলাটাও দিথির পরিচিত মনে হয় দিথি ভাবতে লাগে যে হে ঈশ্বর তুমি আমার রোহিত আঙ্কেলকে ফিরিয়ে দাও কোনোভাবেই যেন তার কোনো ক্ষতি না হয়ে যায় আর আমার মা যেন ভালো থাকে আমার মাকে কি আমি আর কখনো চোখে দেখতে পারবো না আমার কেন মনে হচ্ছে আমার মা এই গ্রামেই রয়েছে আর তার কারণে মায়ের মতোই এরকম বারবার করে যাতে দেখা হয় সে কারণে আমি এই বিপজ্জনক পথ দিয়ে হাঁটছি দিথি কথা বলতে বনা না বলতে নিজের সাথে গুন্ডারা পেছন দিকে এসে দিথিকে ঘিরে ফেলে বলে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি চেম্বার করে আসছিলাম দেখতেই তো পাচ্ছে আমার হাতে ব্যাগ রয়েছে চেম্বারের তাহলে এই রাস্তায় কেন তোমার তো পথ এটা নয় অন্যদিকে তোমার পথ বাড়ি ফেরার একদিকে আমার একটা বাড়িতে যাওয়ার রয়েছে তাই আমি এদিকে এসেছি তা তোমাকে কেউ নিতে যায়নি বুঝি না যায়নি নিতে গেলে তো আমি বলতামই আমি একলাই আসবো বলেছি চিনে তাই এসেছি দেখো এই গ্রামে থেকোনা আর তার থেকে বড় কথা তোমাকে কী কী তুমি কি কাউকে দেখেছো এখানে কই না তো দুজন মহিলাকে পালিয়ে যেতে দেখো ওরা আমাদের বাড়ির কাজের লোক ওরা আমাদের কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনোভাবেই তো ওদেরকে আমি যেতে দেব না তাই তুমি যদি দেখে থাকে বলো তাহলে আমাদের ধরতে সুবিধা হবে আর ওদেরকে তো আমি ধরবই কোনোভাবে ওরা পার পেয়ে যাবে না দিথি মনে মনে ভাবে যে না ওই মহিলাটা আমার মা না হলেও আমার মায়ের মতোই ওনাকে আমি কোনোভাবে বিপদে পড়তে দেবো না তাই ওনাকে আমার বাঁচিয়ে দেওয়া তো উচিত দিথি বলে যে না আমি কাউকে দেখিনি এরপরে দিথি বাড়ির উদ্দেশ্যে চলে আসে আর শ্রীময়ী মিঠুদের পিছু পিছু গুন্ডারা আসে মিঠু দিবে দেখলে তো ওরা চলে এসেছে বৌদি এখন কি হবে দেখো মিঠু দি দৌড়াও না দৌড়াদৌড়ি করো না তাহলে ওরা বুঝতে পারবে যে আমরা পালানোর চেষ্টা করেছি সোজাসুজি হাঁটা শুরু করে দাও ওরা এসে ঠিক আমাদের ধরবেই তো এরপরে গুন্ডাগুলো এসে শ্রীময়ী এবং মিঠু থেকে ঘিরে ফেলে বলে তোমরা এত রাত্রে কোথায় যাচ্ছ বাবু গো পেটে খুব ব্যথা করছে তাই ভাবছিলুম যে এখানে কোনো ডাক্তার দেখিয়ে নেই সেই সকাল থেকে পেটে ব্যথা আপনারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন আর মাকে যে বলে আসবো সেটাও তো বলতে পারিনি মা নাক ডেকে ঘুমোচ্ছে ডাকলে তো রেগে যেত তা তোমরা আমাকে কেন বলো তোমরা এখন বাড়ি ফিরে চলো কালকে আমি তোমাদের ডাক্তারের কাছে দেখিয়ে নেবো এখন তখন না হয় ভালো হয়ে যাবে এখন তোমাদের আমি একটা পেটে ব্যথার ওষুধ দিয়ে দেব সেটা খেয়ে নাও আর তোমাদের চালাকি কিন্তু আর খাটবে না তোমাদেরকে বাড়ি ফিরে যেতেই হবে কি বলছেন গো বাবু চালাকির কি দেখেছেন আমরা যদি চালাকি হতাম তাহলে আপনাদের বাড়িতে যে কয়েকদিন কাজ করেছি তার পারিশ্রমিক নিয়ে তবে যেতাম তা না হলে সেই পারিশ্রমিক ছেড়ে দিয়ে আমরা কেন যাব নিজেদের বাড়িতে আমরা এখানে কাজ করতে এসেছি দুটো টাকা রোজগার করতে এসেছি তাহলে ঠিক আছে এই সমস্ত কথা এখন থাক তোমাদের তো দেখে মনে হচ্ছিল না যে তোমার পেটে ব্যথা করছিল আমি পা টিপে টিপে হাঁটলে আরও বেশি পেটে ব্যথা করছিল বলে আমি টেনে টেনে জোর জোরে হাঁটছিলাম তাই বাবু এরকম কষ্ট হয়ে গেছে কি যে বলছো না এখন বাড়ি ফিরে চলো দুজন আমরা সামনের দিকে যাই তোমরা মাঝে থাকো আর পেছনে দুজন মিঠুদি বলে দেখলে তো বৌদি আমরা ধরা পড়ে গেলাম এবার কি হবে বলতো ভেবেছিলাম রোহিত দাদাবাবুকে এখান থেকে উদ্ধার করার জন্য খবরটা দেব সেটাও তো দিতে পারছি না কোনোভাবে আমি এখানে কী করবো বলতো দেখো মিঠু এখন আমাদের ধৈর্য হারালে চলবে না আমাদের এদের সাথেই যেতে হবে ওদের আবারও বিশ্বাস অর্জন করতে হবে আমরা মাঝরাত্রিবেলা আবারও একবার চেষ্টা করব। কি যে বলছো না মিঠুদি কোনোভাবেই সেই কাজ করতে যেও না কারণ এই লোকটার চোখ শকুনের মতো যে কোনো সময় ধরে ফেলবে তখন কিন্তু বিপদ ঘটে যাবে এদিকে ছোটু দিথির চেম্বারে গিয়েছিল দিথিকে আনার জন্য রাত হয়ে গেলে দিথিকে এক আসতে দেয় না কারণ বিপদ তো চারোদিক দিয়ে রয়েছে আর সবুজ গায়ে সেই গুন্ডারা যারা ছোট দলে আগে থেকে ছিল তারা ছোটুর পরিবারকে নিষ্পত্তি করে দিতে চাইছে আর সে কারণে দিথিরও ক্ষতি করে দিতে পারে ছোটু গিয়ে দেখতে পারে দ্বিতি অনেক আগে চেম্বারটা বন্ধ করে বেরিয়ে পড়েছে কিন্তু বাড়ি আসেনি কেন ভেবেছে বাড়ি চলে এসেছে বাড়িতে এসেও দেখতে পায় না এরপরে ছোটু আবারও খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে দিথি বাড়িতে চলে আসে দিদি শ্বশুর শাশুড়ি মা বলে যে কী ব্যাপার মা তোমার আসতে এতটা দেরি কেন হলো ছোটো পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছে তুমি কোথায় গিয়েছিল আমি আনমনস্ক হয়ে সবুজ গায়ের দিকে গিয়েছিলাম দেখো মা এই কাজগুলো করো না ওই গ্রামে যদি তুমি দিনের বেলা যেতে তাও একটা কথা রাত্রিবেলা কখনও যাবে না ওই গ্রামের লোকজন খুবই কম এবং যারাও রয়েছে তারা খুব খারাপ তোমার ক্ষতি করে দেবে আমার ছেলেটা তখন আর বাঁচতে পারবে না কারণ ও তোমাকে খুব ভালোবাসে ছোটুর বাবা ছোটকে ফোন করে জানিয়ে দেয় দিদি বাড়ি ফিরে এসেছে ছোটু এসে যখন শুনতে পারে যে সবুজ গায়ের দিকে গিয়েছিল দিদি তখন রেগে যায় বলে দিদি তোমার জন্য আমি সমস্ত এই দুই নম্বরে কাজ ছেড়ে আমি একটা সরকারি চাকরি পেয়েছি এবার আমি সেই চাকরিটা মন দিয়ে করব কিন্তু তোমার টেনশন চিন্তায় আমি হয়তো সেটা করতে পারবো না কেন কারণ তুমি যা শুরু করেছো তুমি কেন গিয়েছিলে সবুজ গায়ের দিকে বলো তো এই রাত্রিবেলা এইসব কাজ করো না দিদি তোমার দাদা ভাই তো পুলিশে খবর দিয়েছে আর কমিশনার সাহেব তো আশ্বস্ত করেছে নিশ্চয়ই ওরা কোনো খবর পেয়েছে বা পাচ্ছে কাজ চালিয়ে যাচ্ছে যার কারণে এই সব কিছু করছে ঐতিহ্য তুমি বুঝতে পারছো না আমি আজকে ওই মহিলার সাথে দেখা করেছিলাম ঘুমটা দেওয়া সেই মায়ের গায়ের ঘ্রাণ আমি পেয়েছি ছোট থেকে যে ঘ্রাণ আমার প্রিয় সেটা আমি কখনো ভুলতে পারি না আর তার সাথে একজন ছিল যে আমাকে জিজ্ঞাসা করলো কেন আমি ওদের এই গ্রামে আসার কথা জিজ্ঞাসা করছি আমার সাথে বেশি কথা না বলেই ওরা এগিয়ে গেল। আমার মনে হচ্ছে মা এই গ্রামেই রয়েছে কারণ রোহিত আঙ্কেল এস এম এস এ বলেছিলো সবুজ গা আর এটার সবুজ গা বাদ দিলে তো চলবে না হয়তো তোমার যারা শত্রু রয়েছে তারা রোহিত আঙ্কেলকে কিডন্যাপ করতে পারে ক্ষতি করার জন্য হতেও পারে আবার নাও পারে দিথি কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল তারা যে এবারও রোহিতাঙ্কেলেরই ক্ষতি করবে তার কি মানে রয়েছে কিন্তু সবুজ গা বলতে অনেক গা রয়েছে কোন গাতে তুমি খুঁজবে কিন্তু এই গ্রামটাও তো বাদ দিলে চলবে না কারণ এখানে আমি আমার মায়ের মতো দুজন মহিলাকে দেখতে পাচ্ছি একজন আমার মা অন্যজনকে আমি জানি না তবে এই সব কিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তাই আমার মাথায় চিন্তা টেনশন রয়েছে দিথি তুমি কি ভেবেছো যে এইভাবে তুমি আমাকে চিন্তা টেনশন দেবে চাকরি করতে গিয়েও তো আমি ভালো থাকতে পারবো না তোমার যদি একটা কিছু হয়ে যায় দিথি আমি বাঁচতে পারবো তার থেকে ভালো আমি চাকরিটা ছেড়ে দেই। দিয়ে তোমার সাথেই আমি থাকি তুমি রাত করে চেম্বার করবে আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো তুমি একজন খারাপ মানুষকে সংসারি করেছো দিথি তাকে একটা চাকরি পাইয়ে দিয়েছো সেই চাকরিটা সে মন দিয়ে করতে চাইছে কিন্তু তোমার ভালোবাসার টানে সেটাও কিন্তু আমি করতে পারবো না দেখো ঐতিহ্য এই সমস্ত কথা বলো না তুমি চাকরি কেন সারতে যাবে কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে শ্রীময়ী রাতের আধারে পালাতে গিয়ে গুন্দার গুন্ডাদের হাতে আটকা পড়লো দিথি বাঁচিয়ে দিল তাহলে এবার কি শ্রীময়ীর যেহেতু পেটে ব্যথা সেই গুন্ডার দল দিথিকে ডেকে নিয়ে যাবে শ্রীময়ীরই ট্রিটমেন্ট করতে এবং সেখানে যাওয়ার পরেই দিথি কি তার মাকে দেখতে পারবে এবং শ্রীময়ীকে বুদ্ধি করে তার মেয়েকে দিয়ে শহরে শহরে খবর পাঠিয়ে দেবে যে রোহিত এখানেই রয়েছে রোহিতকে কিডন্যাপ করে রাখা হয়েছে এই সব কিছু যদি শ্রীময়ী দিথির মাধ্যমে করতে পারে তাহলে সব কিছু সম্ভব কারণ রোহিতও উদ্ধার হবে দিথি শ্রীময়ী এবং মিঠুদিকেও সেখান থেকে বাঁচিয়ে নিতে পারবে এমনকি যে দ্বিতি রয়েছে সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে বার করেও আনতে পারবে কিন্তু এখন শ্রীময়ী যে কি করবে জানি না কারণ শ্রীময়ীর মাথায় কি চলছে কি পরিকল্পনা শ্রীময়ী এখান থেকে পালানোর চেষ্টা করে বারবার আটকা পড়ে যাচ্ছে কোনোভাবেই পালাতে পারছে না আরও করা নজরদারিতে তাদের রাখা হলো আজকের পর থেকে এরপরে শ্রীময়ী বা মিঠুদি কেউ এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারবে না তাহলে কি করে খবর দেবে শহরে প্রাইভেট ডিটেকটিভদের বা কি করে খবর দেবে পুলিশদের আর রোহিতের যে স্বাস্থ্য যে চেহারা শুকিয়ে গেছে এখানে থেকে সেটা বলার বাইরে সেটা শ্রীময়ী একবার দৃশ্য দেখে ভুলতে পারছে না তাই রোহিতকে বাঁচানোর জন্য আরও বেশি করে মরিয়া হয়ে উঠেছে এরপরে কি ঘটতে চলেছে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন